দেখতে দারুন ইলিশ মাছ, ইলিশ মাছ কাঁচা সর্ষে, না কাঁচা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে সাথে আবার কিসের ডোকা দিলে, এটা লাউয়ের ডোকা দিয়ে, একটা সুন্দর রেসিপি, বাহ দারুন, সো সুইট। গুড মর্নিং, কেমন আছো? নাও আমার বাবার সাথে কথা বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বিশাল দা শিলিগুড়িতে। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে আজকে তোমার বৌদি তোমাদের জন্য একটা ভালো কিছু রান্না করছে। গন্ধে তো আমার পেট ফুলে আসছে, কী যে রান্না করছে ভগবান জানে। আমি দৌড় মেরে আগে কিচেনে যাই আর দেখাচ্ছি তোমার বৌদি তোমাদের জন্য কী রান্না করছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তাহলে সোজা চলো কিচেনে, চলো বৃষ্টি দেখি মা কী রান্না করছে, চলো। ফ্রেন্ডস তাহলে চলে এলাম আমি কিচেনে, দেখি তোমাদের বৌদি কী বানাচ্ছে। বৌদির থেকে শুনি নাকি কী বানাচ্ছো তাহলে আজকে? আজকে বানাচ্ছি এটাকে জানি না চন্দন ইলিশ বলে না কি বলে, ওটা সর্ষা দিয়ে এই লায়ের ডোকার যে মাছটা থাকে ওটা দিয়ে আলু বেগুন দিয়ে সর্ষা হবে। বাহ দারুন, তাহলে রেসিপিটা শুরু করো, ফ্রেন্ডসদের সাথে আমি শেয়ার করি। আমি কড়াইতে সর্ষা তেল দিয়ে দিচ্ছি, সর্ষাটা সবসময় সর্ষা তেলে করলে ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে আসে সবজিটা বড়ে রেখে দিচ্ছি। বেগুন গুলো একটু এটার মধ্যে দিচ্ছি, সর্ষে বাটা, এটা কিসে বাটছো, পাটাতে না ইয়েতে? পাটাতে, পাটাতে বেটে খাওয়ার যা মজা ওটা মিক্সারে। ঠিক বলছো, কিন্তু ন্যাচারাল জিনিস ন্যাচারালি লেগে, তাই না? দেখি কিসের দাম লাগছে না দারুন দেখতে। এবার দিয়ে উপর দিয়ে একটু কাঁচা তেল দেবো যাতে মাছগুলো না ফাটে, কারণ কাঁচা রান্না হবে তো মাছটা। ও আচ্ছা, মাছটাকে কাঁচা রান্না করতেছো? কাঁচা রান্না করলে এটা মাছ মাছ গন্ধ করবে না তো? তাই না, মাছগুলো দেখতে কিন্তু দারুন আছে। একটু লাউ শাকের ডোগাগুলো কচি গুলো এটাও দিবে এটার মধ্যে, এই মুহূর্তে দেখতে সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, ঢাকো দেখতে কিন্তু দারুণ হয়েছে।
কে হঠাৎ করে রান্না করতে করতে আবার রুটি বানানো শুরু করলে ব্যাপারটা বুঝলাম না কিন্তু ও বাবা বাবা মে টিফিন রুটি ইয়ার আলু ভাজা কি রে তুই ভাত খাচ্ছিস তোর মা তো টিফিন বানাচ্ছে রুটি আর আলু ভাজা ব্যাপারটা কি হ্যাঁ কি রে ভাত খাচ্ছিস ডাল আর খোয়াশ আলু ভাজা বা ভালোই তো এই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে স্কুলের জন্য তৈরি হয়ে গেছে তোমার বৌদি তো সকাল থেকে রান্না করেই কাজই শেষ হচ্ছে না বেচারার এখন মেয়ের আবদার রুটি আর আলু ভাজা লাগবে স্কুলের টিফিন সেটাই বানাতে ব্যস্ত আমাদের এদিকে রান্না মোটামুটি কমপ্লিট অবশেষে কিছু কাঁচা শস্যার তেল একটু করবে যাচ্ছে দেখো এখন কি নামাবো এটাকে তরকারিটা নামানো হবে এখন চলো 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 নামানো দেরি করতে পারেন দেখতে দারুন ইলিশ মাছ কাঁচা শস্যে না কাঁচা ইলিশ মাছ শস্যে বাটার দিয়ে সাথে আবার কিসের ডোকা দিলে এটা লাউয়ের ডোকা দিয়ে সুন্দর রেসিপি বাহ দারুন সো সুইট আচ্ছা অবশ্যই আমার বন্ধুদের তোমরা এটা বাড়িতে বানাতে পারবে খেয়ে দেখবে কেমন লাগে আশা করি ভালো লাগবে অবশ্যই অবশ্যই খাবে সবাই আর ভিডিওটা সবাই দেখবে পুরোটা দেখবে আচ্ছা আচ্ছা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু বাহ দারুন কিন্তু দারুন দেখো ফ্রেন্ডস তোমার বোন বৌদি বারবার বলে দিচ্ছে অবশ্যই ভিডিওটাকে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাই না বাই করে দাও তাহলে আমাদের ফ্রেন্ডসদের বল ভিডিওটা দেখার কথা বল কাটা দিতে তাহলে বাহ দারুন দারুন তাহলে ফ্রেন্ডস আজকের মতো আমি রাখছি এখানেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই